বিরোধী দলের নেতা, সিপিআইএম দলের পলিট ব্যুরো সদস্য শ্রী মানিক সরকার মহাশয় একটা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে উনি আজকে শান্তির বাজারে ওনাদের সফর নিয়ে যে ঘটনা সংঘটিত হয়েছে মূলত সে বিষয়ে উনি বলতে গিয়ে অনেক বিষয় সেখানে উত্থাপন করেছেন, যেগুলি কোনোটাই বলা যায় নতুন নয়, সব কিছুই উনি আগেও একাধিকবার উনি এবং ওনার দল এই বিষয়গুলি উত্থাপন করে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছে। আমরা যতটা খবর সংগ্রহ করতে পেরেছি আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে, যতটা খবর সংগ্রহ করতে পেরেছি সে হচ্ছে এই, আজ সকালে মানিকবাবু, বাদল চৌধুরী, সুদন দাস, নারায়ণ কর সহ আরও যারা দক্ষিণ জেলার নেতৃত্ব, সিপিআইএম দলের নেতৃত্ব, ওনারা শান্তির বাজারে জড়ো হয়েছিলেন। কারণটা আমাদের কাছে এখনো অস্পষ্ট, অজানা, আগেও জানা ছিল না, এমনকি বিজেপির স্থানীয় কার্যকর্তাদের সাথে আমরা পরবর্তী সময়ে এই ঘটনার পর আমরা যোগাযোগ করে আমরা যা জানতে পেরেছি যে ওনারাও পূর্ব থেকে ওনাদের মানিকবাবুরা যে যাবেন সেই সম্পর্কিত বিষয়ে কোনো কিছু অবহিত নন, ওনারা কোনো কিছুই জানেন না। এই জায়গায় দাঁড়িয়ে আজকের ঘটনা নিয়ে উনি বিজেপি দলকে দোষারোপ করার চেষ্টা করেছেন, অথচ প্রকৃত ঘটনা কি আমরা খবরাখবর নিয়ে যা জেনেছি সে হচ্ছে এই, মানিকবাবুরা ওনাদের কৃতকর্মের যে ফল সেই ফলেই ভোগ করছেন। আমরা ওই দিনেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যেই দিন মানিকবাবু রুজভেলি, চিটফান্ড সংস্থা রুজভেলি, তার কর্মকর্তাকে পাশে নিয়ে রুজভেলির পার্ক উদ্বোধনী সভায় মানিকবাবু সেখানে রুজভেলিকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন, বলেছিলেন ভালো ব্যবসায়ী, বিশাল অঙ্কের টার্নওভার, নিরাপদে মানুষ তাদের সাথে কাজে অংশগ্রহণ করতে পারে, আরও নানা কথা মানিকবাবু বলে ত্রিপুরাবাসীকে সেই সময়কার মতো উৎসাহিত করার চেষ্টা করেছিলেন। আমরা তখনকার এই রাজ্যের বিরোধী দলগুলি সকলেই আমরা বলেছিলাম এ ভয়ঙ্কর কথা, রুজভেলি চিটফান্ড এ সকলেই অবগত আছে কিন্তু মানিকবাবুরা স্বীকার করতে চাননি। রুজভেলিকে যেভাবে উৎসাহিত করা হয়েছে রুজভেলি সম্পর্কিত বিষয়ে মানুষকে, এর ফল বিষময় হতে পারে, এরা প্রতারণা করতে পারে, তাই দেখলাম আমরা ঠিক হয়ে গেল, কয়েক বছরের মধ্যেই তা ঠিক হয়ে গেল যে রুজভেলি প্রতারক সংস্থা, তারা শত শত কোটি টাকা এই রাজ্যের সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব অংশের মানুষের সাথে প্রতারণা করে তারা লুট করে নিয়ে গিয়েছেন সরকারের সহায়তা নিয়ে। আজকে এই সমস্ত ঘটনারই প্রতিফলন ঘটতে শুরু করেছে, শান্তির বাজারের ঘটনা অন্য কোনো বিষয়ই এর সাথে যুক্ত নয়, বিজেপি দল তো নয়ই, অন্য কোনো বিষয় এর সাথে যুক্ত নয়, যুক্ত হচ্ছে মানুষের গণরুষ।
মানুষ কালো পতাকা নিয়ে সেখানে রুজভেলির টাকা ফেরত চাইতে গিয়েছিলেন, অন্য কোনো বিষয় নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম আজকে পুলিশ, সেখানকার যে স্থানীয় পুলিশ, তারা যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করেছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য। তারা একটা সর্বাত্মক প্রয়াস নিয়েছে, নিরপেক্ষ প্রয়াস নিয়েছে। সেখানে পুলিশ যদি যথাযোগ্য ব্যবস্থা নিতে না পারত তাহলে আরও হয়তো বড় ধরনের ঘটনা ঘটলেও ঘটতে পারত, যেটা রাজ্যবাসীর কাছে কাম্য নয়, আমাদের কাছে কাম্য নয়। ফলে আমরা যে কথাটা বলবো সে কথা হচ্ছে এই, মানিকবাবু এই বিষয়ের অবতারণা করতে গিয়ে অনেক বিষয় নিয়ে এসেছেন, পুলিশের ভূমিকা নিয়ে এসেছেন, গণতন্ত্র বিপন্নের কথা নিয়ে এসেছেন, মানিকবাবু স্বৈরাচারের কথা নিয়ে এসেছেন, কোন সন্ত্রাসের কথা সেখানে নিয়ে এসেছেন, আরও নানা বিষয় সেখানে উপস্থিত করার চেষ্টা করেছেন, অথচ রাজ্যের মানুষকে ভুলে গেছে। মানিকবাবু যখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুটোরই দায়িত্বে ছিলেন তখন এই রাজ্যের পরিস্থিতি কী ছিল, কীভাবে নির্বিচারে খুন হয়েছে, মন্ত্রী খুন হয়ে গেছে বিচার হয়নি, এসডিএম নিজ কক্ষে খুন হয়ে গেছে, শাসক দলের এমএলএ সহ বিরোধী দলের এমএলএ অনেকেই খুন হয়ে গেছেন, মানুষ নির্বিচারে, রাজনৈতিক দলের কর্মীরা নির্বিচারে খুন হয়েছেন, লুটপাট হয়েছে, বাড়িঘর লুটপাট করে সর্বশান্ত করে দিয়েছেন, কত ঘটনা কত নজি, ওই সমস্ত কিছুকে ভুলে গেছেন, সাংবাদিকরা খুন হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এগুলি মানিকবাবুর মুখে মানায় না, খুন সন্ত্রাসের কথা, গণতন্ত্রের বিপন্নের কথা, কোন গণতন্ত্রটা ছিল ওই দিন, বিপন্নের কথা মানায় না। আজকে সম্পূর্ণ একটা উল্টো ব্যবস্থা কায়েম হয়েছে এই রাজ্যে, এই রাজ্যে আইনের শাসন আজকে প্রতিষ্ঠিত হয়েছে সর্বত্র, আজকে আইনকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হচ্ছে, সেখানে অপরাধের সংখ্যা কমে এসেছে, মহিলা ঘটিত অপরাধে যে সব এক সময় এই রাজ্যটা ভারতবর্ষের মধ্যে অগ্রণী রাজ্য ছিল, এগিয়েছিল সবকটা রাজ্যের মধ্যে, আজকে সেই জায়গায় এর হ্রাস টেনে এনে এখানে কমিয়ে আনা হয়েছে, কিন্তু যা হয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই, আমাদের সরকার সন্তুষ্ট নই। আমরা চাই মহিলাদের ক্ষেত্রে অপরাধের মাত্রাটা 0% হোক, 1%ও যাতে না থাকে, একটি ঘটনাও যাতে না ঘটে, আমরা তা চাই। অপরাধের ঘটনা, খুন, সন্ত্রাস, অরাজকতা, এগুলি কঠিনভাবে কঠোরভাবে মোকাবেলা করা হচ্ছে, পর্যদস্ত করা হচ্ছে, এই সমস্ত ঘটনা যাতে না ঘটে, না সংঘটিত হয় তাই আমরা চাই। সরকার সেদিক থেকে সচেষ্ট, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিক থেকে সচেষ্ট, এইভাবে আমরা আমরা দেখছি রাজ্য সরকারটা পরিচালিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে অযথা কালিমালিপ্ত করা হচ্ছে, পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে মানিকবাবুর রাজত্বে, পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছিল, পুলিশের এক একটা হেডকোয়ার্টার, স্থানীয় থানাগুলি পার্টির এক একটা ইউনিটে পরিণত করা হয়েছিল, সেই সময়কার শাসক দলের যে পার্টি ছিল সেই পার্টির এক একটা ইউনিটে পরিণত করা হয়েছে, শাসক দলের তখনকার শাসক দলের নির্দেশ ছাড়া পুলিশ প্রশাসন এক চুলো নড়াচড়া করতো না এমন অবস্থা তৈরি হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত কথা রাজ্যবাসী মেনে নেবে না, মেনে নিতে পারছে না। ওরা বলেছে একটা হাস্যস্পদ কথা বলেছে, আমরা নাকি বিজেপি নাকি সিপিআইএমের আতঙ্কে ভুগছি, এডিসি নির্বাচনের ফলাফল এবং পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল। এডিসি নির্বাচনের ফলাফল কি সকলেই তো জানেন, আমরা 11টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, 9টা আসনে আমরা জয়ী হয়েছি, আমরা ফলাফলকে মেনে নিয়েছি, আমরা বলেছি, আমাদের সরকার বলেছে, আমাদের দল বলেছে, আমরা সর্বত সহায়তা করবো এডিসির উন্নয়নমূলক কর্মকাণ্ডে,
সরকার সহায়তা করবে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাঁচ রাজ্যের ফলাফল, পাঁচ রাজ্যেই তো আমাদের ভোটের ভোট 16 সালের নির্বাচনের তুলনায়, তার আগের নির্বাচনের তুলনায় অনেকাংশে বেড়েছে। পশ্চিমবাংলায় 3টা আসন ছিল, আমরা সেই জায়গায় 77-এ পৌঁছে গেছি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অথচ সিপিআইএমের অবস্থা কি? এডিসি নির্বাচনে 0, পশ্চিমবাংলার নির্বাচনে 0। ফলে তাদেরকে দেখে, তাদের কার্যকলাপ দেখে আমাদের আতঙ্কিত হওয়ার কি আছে? সিপিআইএম তো শেষ হয়ে যাচ্ছে, ফিনিশ হয়ে যাচ্ছে, গোটা দেশে একটা কাগজে সংগঠনে পরিণত হয়েছে। সেখানে সিপিআইএমের আর প্রাসঙ্গিকতা নেই, প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। ফলে সেই জায়গায় তাদেরকে দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের যদি মনে করে যে সিপিআইএম যদি মনে করে যে বিজেপির সহনশীলতা, যদি মনে করে সিপিআইএম দল বিজেপির দুর্বলতা, তাহলে ভুল করা হচ্ছে। বিজেপির সহনশীলতা, বিজেপির যে উন্নত মানের যে মানসিকতা, সেই মানসিকতারই প্রকাশ, এ দুর্বলতা নয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যার জন্য আজকে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি, আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে, শান্তির বাজারবাসীর কাছে, সকলের কাছে একটা আহ্বান পৌঁছে দিতে পারি যে বার যারাই আজকে জড়ো হয়েছে, আমরা কিন্তু একে সমর্থন করি না। আমরা বলি, মনে করি কোভিড পরিস্থিতিতে, যে পরিস্থিতি চলছে রাজ্য, যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন কোনো রাজনৈতিক দল যেমন কোনো জমায়েতের কর্মসূচি যাতে না করে তার জন্য সরকারের তরফ থেকে আহ্বান করা হয়েছে, আমরাও আমাদের দলের তরফ থেকে আহ্বান করেছি। এখন অগ্রাধিকারের ক্ষেত্র হচ্ছে কোভিড পরিস্থিতি, এই পরিস্থিতিতে সেবামূলক কাজ করা, সেটাই হচ্ছে এখনকার অগ্রাধিকার। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা সেখানে শান্তির বাজারে, আমরা তো বলেছি যে সিপিআইএম দল, তাদের নেতৃত্ব কী কারণে সেখানে জড়ো হয়েছিল তা আজও আমাদের কাছে অস্পষ্ট, এখনও আমাদের কাছে অস্পষ্ট। আর অন্যদিক থেকে যারা জড়ো হয়ে সেখানে কিছু রুজভেলির টাকা বা চিট ফান্ডের টাকা ফেরত পাওয়ার দাবি সহ এই আরও কিছু বিষয়ে যারা সেখানে হইচই ইত্যাদি সংগঠিত করেছে, এটাকেও আমরা সমর্থন করতে পারছি না। আমরা মনে করি এগুলি থেকে এখনকার মতো অন্তত সকলের বিরত থাকা উচিত। আবারও আমরা বলবো, এটা গণরুশের প্রতিফলন, এর সাথে রাজনীতির কোনো যুক্ত নেই, এর সাথে দলের কোনো যুগ নেই, আমরা একে কোনোভাবেই সমর্থন করি না, আমরা এর সাথে যুক্ত নয়, এটা আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই। আমরা সেই বিষয়টা রাজ্যবাসীকে অবগত করার জন্য আপনাদের মাধ্যমে আজকে আমরা এখানে মিলিত হই।